বন্ধুরা, মাই টিপস বেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের সেশনে আমরা দেখব যে আসলে বিকাশে সেভিংস অ্যাকাউন্ট করতে গেলে কিংবা লোনের ফ্যাসিলিটিস নিতে গেলে কি করতে হয়। তো এটি হচ্ছে আমার বিকাশের হোম পেজ, আমি আগে থেকেই লগ ইন করে নিয়েছি। তো এখন আমি সেভিংস এই অপশনটিতে ক্লিক করলাম। দেখেন এখানে বলতেছে প্লিজ আপডেট ইওর ইনফরমেশন। আমার অ্যাকাউন্টটি যেহেতু আমি অনেক আগেই ওপেন করেছিলাম, তখন ডিজিটাল ইকেওয়াইসি ছিল না, সো আমাকে আপডেট করতে বলতেছে আপডেট ইনফরমেশন। এখানে রাইট অ্যারোতে ক্লিক দিলেই আপনারা দেখতে পাবেন প্লিজ আপডেট ইওর ইনফরমেশন। আপডেট করতে গেলে টেক ফটো অফ ইওর এনআইডি, এনআইডি কার্ডের ছবি নিতে হবে, ফিল ইন রিকোয়ার্ড ইনফরমেশন, কিছু ইনফরমেশন দিতে হবে, টেক এ ফটো অফ ইওর ফেস, মানে রিয়েল টাইমের একটা সেলফি নিতে হবে। তো আমি ব্যাকে চলে গেলাম। তো এরকমই আপনি যদি লোনের অপশনে যান, মোর অপশনে ক্লিক করলাম, দেখেন এখানে লোনের একটা অপশন শো করতেছে রাইট কর্নারে দ্বিতীয় লাইনের, এখানে আমি ট্যাপ করলাম। দেখেন বন্ধুরা, প্লিজ আপডেট ইওর ইনফরমেশন, মানে যাদের ছড়ি যাদেরই পুরনো অ্যাকাউন্ট আছে তারাই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন। তো আপনারা ইজিলি আপনাদের ইনফরমেশনগুলো আপডেট করে নিয়েন, নিলেই আপনারা এই ফ্যাসিলিটিস দুটি আসলে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনুগ্রহ করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।